Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. स्वर्गादपि गरीयसि जननी जन्मभूमिश्च स्वर्गादपि বলো তোমার আদরের মেয়ে অবাধ ছাত্রতাকে একটা টমবয় তৈরি হয়েছে। এই মেয়ের জীবনের শেষটাই যে কি হবে একমাত্র ভগবানই বলতে পারেন। যাক, নিশ্চিন্ত হলাম। বুঝলে সুমতি, জয়ের হতভাগা মামা মামি আমাদের ম্যানেজার বাবুর হাতে জয়কে ছেড়ে দিতে রাজি হয়েছে। অবিনাশ মারা যাবার পরে মাতৃহারা ছেলেটি কি কুক্ষণেই না ওই মামা মামির কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। এমন বিশ্বস্ত বন্ধু পাওয়া ভাগ্যের কথা। অবিনাশ আমাকে কত ভাবে কত ঋণে বেঁধে রে। ঈশ্বরকে ধন্যবাদ যে সেই ঋণ শোধ করবার একটা ছোট্ট সুযোগ তিনি আমাকে দিয়েছেন। ছেলেটাকে এনে কি এই বাড়িতেই রাখবে? এ আবার কি প্রশ্ন করছো তুমি? প্রশ্নটা আমি করছি না, করবে তোমার এই না কুচু মেয়ে। ওর মতামতটা একবার নিলে পারতে। রূপার আবার কিসের মতামত? বাপের চেয়ে মায়েরা মেয়েকে বেশি চেনে। কে কাকে কিভাবে চেনে তা আমি জানি না সুমতি। আমি শুধু এইটুকু জানি যে মানুষ জয়ের বাবা অবিনাশের দেওয়া ধারের টাকায় আজ আমি প্রতাপ চৌধুরী। সে কৃতজ্ঞতা ঋণের কথা আমি কি করে বলি সুমতি? কলকটা দিয়ে কিছু একবার নিচে এসো না। এত চ্যাঁচাচ্ছিস কেন রে? নিচেই এসো না। এই দেখো মাম্মি কি এনেছি। দেরি 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 ছাড় ছাড় রে ছাড়। কতবারই মতন এবার তোমার মেয়ের চ্যাম্পিয়ন হয়েছে রে। সবই ভগবানের ইচ্ছে রে মা। দেরি তোমার খালি সবই ভগবানের ইচ্ছে। সবই যদি ভগবানের ইচ্ছা হয় তার মানে আমার চেষ্টার কোনো দামই নেই। কিসের কি যে দাম তা তুই কি করে বুঝবি? মানে চিরকাল এই করলেই কি চলবে? এগুলো নাচ গান পড়াশোনার পরেও মেয়েদের একটা জীবন আছে মা। আমরা তো আর চিরকাল থাকবো না, তোর ভবিষ্যৎটা বুঝে নেবার সময় হয়েছে। বুঝেছি, হয়ে গেছে। এবার তুমি বিয়ের কথা বলবে তো? আমি চললাম। এই যে মা,
তুমি নিশ্চয় বিয়ের কথা বলবে, তবে এখানে নয় ওখানে। তোমার মেয়ে সত্যি পাগলি। এই না, এই এই রাখো, এই পাগলি মেয়েটা এবারেও একটা মেডেল পেয়েছে না। এটা কি রে, ফুটবল? কি করে বলবো, দিদিমণিদের ক্লাবে তো কখনো যায়নি, তবে শুনেছি এ বল হাত দিয়েও খেলে পা দিয়েও খেলে। দিদিমণিকে জিজ্ঞেস করে আসবো কি দিয়ে খেলবে। থাক, তোমাকে জিজ্ঞেস করে বকুনি খেতে হবে না। আসুন নায়েব মশাই, এসো ভাই এসো। এসো বাবা। একটা কথা মনে রাখবে, উদ্যোগী পুরুষই সবসময় লক্ষ্মী স্নেহ পায়। ওইটুকু ছেলে বাড়িতে ঢুকছে না ঢুকতে, তোমার ওইসব কথা শুনলে ঘাবড়ে যাবে। যে ঘাবড়ে যাবে কেন? কেন তুমি ঘাবড়ে যাচ্ছ? শুনেছো তোমার কাকিমার কথা? শুনেছ? তোমাকে এমনি করে প্রণাম করতে কে শেখালো? মা কালীকেই তো লোকে এমনি করে প্রণাম করে। আমার বাবা বলতেন সব মেয়ের মধ্যেই মা কালী আছেন। খুব সুন্দর উত্তর দিয়েছে। হ্যাঁ, তিন মিনিটের মধ্যে ঘরটা হয়ে তাকতাকে ঝকঝকে করে সাজিয়ে দিবি, পারবি তো? পারবো। হ্যাঁ, সারাদিন তো নিজেই সাজছিস। জয়, তোমার নামের মতন তুমি যেন সর্বজয়ী হও। বাবা জয়, তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে বলো। একাকিমা, এই দাদু, ওর ঘর পরিষ্কার আছে তো? খাল থেকে রাখাল না, ও রাখাল না, কোথায় কি যাই সব? এই তুই আমার সঙ্গে আয়। মা লক্ষ্মী রা এসে, লক্ষ্মী লক্ষ্মী, কাজের সময় এক চুনকিও পাওয়া যাবে না। রাখাল ড্রাইভার, এদের বাড়ি পৌঁছে দাও। জয়, আমার মেয়ে সুরূপা। আগে একটা ভালো কার্বলিক সাবান এনে ওর আপাত মস্তকটাকে ভালো করে ধুয়ে দিন, তারপর যেন বাড়ির জিনিসপত্রগুলোতে হাত দেয়। সমস্ত নবিস চাকরগুলোকে যে কোথেকে ধরে নিয়ে আসো। আমার ওর খাবারটা আমার উপর ঘরে পাঠিয়ে দাও। ঠিক আছে, তোমরা যাও। ও হ্যাঁ সরকার বাবু, একটা লেটেস্ট পপ সং এর রেকর্ডিং লিস্ট আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, যেটা তুমি যেন আজকে আসে। ইয়েস ম্যাডাম। আজকের ইভিনিং শোর মেট্রোর পাঁচখানা টিকিট আমার চাই। কিরে জানিস, টিকিটগুলো যেন পজিটিভ। আমি চলে যাব, আমি আর এখানে থাকবো না। জয় করে না, ছি মন খারাপ করে না। তোমার জন্য এরকম একটা ভালো বল কিনে দেবো, বড় ক্লাবে ভর্তি করে দেবো, আর কালকে স্কুলে ভর্তি করে দিচ্ছি, মন দিয়ে পড়বে আর খেলবে, খুব বড় খেলোয়াড় হবে। তোমার বাবা খুব বড় খেলোয়াড় ছিলেন, তুমিও বড় খেলোয়াড় হবে, ঠিক তো? আমি আর কিচ্ছু চাই না, আমাকে দয়া করে দেশে পাঠিয়ে দিন। জয়, অসুবিধে এড়িয়ে গেলেই কি জীবনের সুবিধে পাওয়া যায়? তোমার বাবা আমার বাল্য বন্ধু ছিলেন, তিনি আজ নেই, আমি তো আছি। রাখাল, তুমি একে একটু দেখো। রাখাল দা রইল, মন খারাপ করো না। বাস আর ঠান্ডা নয়, এবার হাসো হাসো। হ্যাঁ তো, বাবু যা বলে গেলেন সব মন যে শুনবে, বাবুর কথা শুনলে খুব ভালো হবে। আর তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, তুমি আমার কাছে থাকবে, আমি তোমার রাখাও থাকবে। চলি রে, মেট্রোর সামনে তাড়াতাড়ি চলে আসবি, কিন্তু তুই যা লেট লতি। লক্ষ্মী, এই লক্ষ্মী, এই তো। কি ব্যাপার, কি এক গ্লাস দুধ আনতে এত দেরি? গরম করছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পেট তুম খাওয়া, এস।
দেখো মা, বাবা ইমোশনাল হয়ে একটা ভুল কাজ করলেও করতে পারে, তাই বলে তুমি তুমিও ভুল করবে। বাবা বাবার বন্ধুর ছেলেকে সাহায্য করতে চান, এটা খুব ভালো কথা। তাকে কোনো বোর্ডিংয়ে পাঠিয়ে দাও, একটা গাইয়া ভূতকে আমাদের বাড়িতে রেখে। চুপ কর স্বরূপা, ও এখানে থাকুক, এটা আমার একদম পছন্দ না। এরপরেও যদি কিছু ঘটে তার জন্য কিন্তু আমি দায়ী নই। এসব জন্তু জানোয়ারের সঙ্গে বসে আমি খাবো না। কি বললে? জন্তু জানোয়ার কি তোমার বাবাও? ভদ্রতাবাদ মানুষের সহজাত ধর্ম, সেটাকে যদি ধুয়ে মুছে ফেলে থাকো তো নতুন করে শেখবার চেষ্টা করো। জয়, জীবনের পথটা অনেক লম্বা, সে পথে চলতে গিয়ে যদি যদি তুই একটা কাঁটা পায় বেঁধে তবে থমকে দাঁড়াবে না। জানো তো মহাপুরুষরা বলেছেন এগিয়ে চলো। এগিয়ে তো তোমার গুণবতী মেয়েও চলেছে। ওটা বরফ ঘরে রেখে দিও, এসে খাবো। হ্যাঁ খাবি না? আগে দেখনি কখনো? ইডিয়েট, দিন দিন বাবার আশকারা পেয়ে তুমি মাথায় উঠছো না? তুমি জানো না এটা কার ঘর, কার পারমিশনে তুমি এ ঘরে ঢুকেছো বলো? কার পারমিশনে তুমি এ ঘরে ঢুকেছো? এরপর কোনো দিন যদি তোমাকে এ ঘরে তৃষি বানায় দেখি, আই উইল বিট ইউ রাইট এন্ড লেফট, আন্ডারস্ট্যান্ড? গেট আউট আই সে। কি হলো স্বরূপা, কাকে কি বলছি? দেখো না মা, এত বড় স্পর্ধা, আমাকে না বলে আমার ঘরে ঢুকে নাচ দেখছে। সেই প্রথম দিন থেকে দেখছি আমার দিকে যখনই দেখে হ্যাংলার মতো তাকিয়ে থাকে। আরে না না, গান বাজনা ভালোবাসে, তাছাড়া ও তো বাড়ি ছেলে। বাড়ি ছেলে তোমাদের কাছে হতে পারে মা, আমার কাছে নয়। ননসেন্স, এখনো তুমি দাঁড়িয়ে আছো? যাও যাও বলছি মা, তুমি এক্ষুনি ওকে এখান থেকে যেতে বলো। ওরে রাখাল, স্বরূপা তোর বাবা। এই যে আজ যে দিবানিদ্রা হচ্ছে না, হ্যাঁ এমনি খুব একটা সুখবর আছে। মেকআপ চা নিয়ে ঘরে এসো, তোমায় বলছি। কি ব্যাপার, ওখানে বুঝবে রূপার নাচ প্র্যাকটিস হচ্ছে, ও তো আবার সেই কম্পিটিশন না কি এসে গেল। তুমি চাটা নিয়ে এসো। এই যে শুনুন, আপনি খবরটা শুনে আসুন, আমি চাটা নিয়ে আসি। খবরটা বোধ হয় দাদাবাবুরই হবে। কি জয়, তুমি এখনো খেলতে গেলে না? না মানে শরীরটা ভালো লাগছে না। ঠিকই, জ্বর হয়নি তো? দেখি তোমার চোখে জল। হ্যাঁ মার কথা মনে পড়ে গেছে বুঝি। না শোনো, একটা খুব ভালো খবর আছে। তোমাদের হেডমাস্টার মশার সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন তুমি হাফ ইয়ারলিতে ফার্স্ট হয়েছো। হয়েছে হয়েছে, তা আজ আর খেলতে যাওয়ার দরকার নেই, তোমার তো মা কালীর উপর খুব ভক্তি। চলো আজ আমরা মন্দিরে যাবো। ওরে রাখাল, দাদাবাবু মন্দিরে যাবে, ওর জামা কাপড় ঠিক কর, তুমি তৈরি হয়ে না। হ্যাঁ
কিছু মনে করো না বাবা কেঁদো না মন খারাপ করো না তাছাড়া আজ কত শুভ দিন তুমি ফার্স্ট হয়েছো তাই না যাও মন্দির থেকে ঘুরে এসো এসো না আমার বাবা রাজরাজেশ্বরী সবাই মঙ্গল কর মা সবাইকে শান্তি দে মা দেখি 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 মার কাছে বলেছি তুমি ফার্স্ট হয়েছো হ্যাঁ বরাবরই ফার্স্ট হবে আমি চাই চলো বলে চলো পুজো দিয়ে এলাম আজকের দিনটা সত্যি শুভ জয় ফার্স্ট হয়েছে আর তোমার রূপা রূপা কি হলো সেই সম্বন্ধটা পাকা কোথায় আরে ওই যে আমরা বিয়ের কথাবার্তা বলে হাল ছেড়ে দিলাম না ছেলে আজ নিজেই ফোন করেছিল রূপাকে নাকি কোথায় দেখেছি ভারী পছন্দ হয়েছে ফোন করে জানিয়েছি কাল নিজে দেখতে আসবে তোমার মেয়ে তো ভগবান মানে না অনেক কথা বলে কিন্তু করুণাময়ের যা ইচ্ছে তাই হয় বুঝলে কি নে তাই না বলেছি যাও বন্ধুর বাড়িতে ঘুরে এসো আজকে আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো আমার সামনে দেখেও কি আমার সবটা বোঝা যায় রাজীব বাবু বোঝা যায় না বলেই তো নারীর রহস্যময় পুরুষের ভাগ্য আর নারীর চরিত্র মানুষ তো কোনসার দেবতারাও জানে না একেবারে বেদবাক্য আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড আছে মানুষ সামাজিক জীব সুতরাং বন্ধু বান্ধব থাকাটা অত্যন্ত স্বাভাবিক এবং স্বাস্থ্যকর তবে আমার জীবনে আমি এত বেশি মাথা ঘামিয়েছি যে ওই গার্লফ্রেন্ড করার সময়টাই পাইনি তাছাড়া আমার মনে হয় বন্ধুত্ব কিংবা ভালোবাসা জীবনে একজনের সঙ্গেই হয় আপনি কি মনে করেন সুরূপা দেবী আপনার মনটা কিন্তু খুব স্পর্শকাতর ব্যবসার ক্ষেত্রে কিন্তু তা একেবারেই নয় উগান্ডে আপনার সঙ্গে কে কে থাকেন একবারে একা তবে বাবা মাঝে মাঝে বেড়াতে যান তিনি খুব উদার তাকে একটু আধটু আদর যত্ন করবেন দেখবেন সঙ্গে সঙ্গে তার চোখে আপনি আদর্শ ভঙ্গ নারী হয়ে গেছেন খুব ধার্মিক লোক বুঝি পুজো পাঠ করেন শুনেছি মিস্টার চৌধুরী আই মিন আপনার বাবাও খুব ভক্ত লোক এবং তার সঙ্গে আপনার মা আমাদের পরিবারের সম্বন্ধে অনেক খোঁজ খবর রেখেছেন দেখছি আপনি যে একজন পাকা ব্যবসাদার এতে কিন্তু আর একটু সন্দেহ করার উপায় নেই তবে আপনাকে একটা কথা বলে রাখি আমার কিন্তু সত্যি সত্যি কোনো বয়ফ্রেন্ড নেই সে খবর আমি রাখি আচ্ছা আচ্ছা তাহলে চল আচ্ছা যাবার আগে দিনটা বলে যায় 19 তারিখ কারণ 25 আমাদের উগান্ডা ফিরতেই হবে তোমার বাবাকে বলে দিও আমার বাবার কোনো দাবি দাবার নেই দেখো তো ওর জন্য এত মাস্টার রেখেও পরীক্ষার ফল ভালো করতে পারলো না আর তুমি একা একা পড়ি কেমন ফার্স্ট হলে না আমার কাকা বাবু পড়ান আচ্ছা শোনো আমরা সবাই পিকনিকে যাব কেমন সামনে শুক্রবার আমাদের বাগান বাড়ি আছে ওখানে খাওয়া দাওয়া গান বাজনা হবে সামনে শুক্রবার হুম মানে 19 কেন কোনো অসুবিধা আছে না না অসুবিধা কিছু নেই যাক ভালোই হলো খুব ভালো হলো আমি নিশ্চয়ই যাব আর শোনো সেদিন কিন্তু রাত্রিতে তুমি আমাদের বাড়িতে থাকবে বাড়িতে বলে এসো কেমন আচ্ছা এত ভাবছিস কেন খোকা আমি ঠিক সেরে যাব দেখিস সেই গানটা শোনা তো যেটা আমি শিখিয়েছিলাম শোনা না বাবা একা একা কি করছো গান শোনাবে না শোনাবো এসো তাহলে
ছড়িয়ে দিল নীল আকাশে, মিষ্টি আমার মায়ের হাসি হাজার ফুলে ওই যে হাসে, মাঝে আমার আলো রাজল ছড়িয়ে দিল নীল আকাশে, মিষ্টি আমার মায়ের হাসি হাজার ফুলে ওই যে হাসে। তার দুটি ওই কালো চোখের আলো ছায়াতে পর্যে আমায় ডাক দিয়ে যায় একই মায়াতে, তার দুটি ওই কালো চোখের আলো ছায়াতে পর্যে আমায় ডাক দিয়ে যায় একই মায়াতে, গান হয়ে তাই মায়ের কথাই দোলে বাতাসে, গান হয়ে তাই মায়ের কথাই দোলে বাতাসে, মাঝে আমার আলো ডাঝুল ছড়িয়ে দিল নীল আকাশে, মিষ্টি আমার মায়ের হাসি হাজার ফুলে ওই যে হাসে। মাঝে আমার প্রাণে প্রাণে মাঝে সকল খানে, মন যে আমার মাকে ছাড়া আর কিছু না জানে, মাঝে আমার প্রাণে প্রাণে মাঝে সকল খানে, মন যে আমার মাকে ছাড়া আর কিছু না জানে, বুক ভরা তার ভালোবাসা ঘিরে আছে রে, সব সময়ে মা রয়েছে কাছে কাছে রে, বুক ভরা তার ভালোবাসা ঘিরে আছে রে, সব সময়ে মা রয়েছে কাছে কাছে রে, তাই ভাবি না আর কে আমায় ভালো যে বাসে, তাই ভাবি না আর কে আমায় ভালো যে বাসে, মাঝে আমার আলো ডাঝুল ছড়িয়ে দিল নীল আকাশে, মিষ্টি আমার মায়ের হাসি হাজার ফুলে ওই যে হাসে, মাঝে আমার আলো ডাঝুল ছড়িয়ে দিল নীল আকাশে, মিষ্টি আমার মায়ের হাসি হাজার ফুলে ওই যে হাসে। কাঁদছ কেন জয়? কি হল ঘুমাবি এখনো? ভালো করে খেলেও না, মার জন্য খুব মন খারাপ লাগছে না? না না। আচ্ছা মাসিমা, আফ্রিকা রুগান্ডা এখান থেকে অনেক দূর? সে তো অনেক দূর, কিন্তু কেন? না না, এমনি জিজ্ঞাসা করছি। ঘুমিয়ে পড়। কিরকম পিকনিক হলো? যাও এবার মার মুখ।
আছে শুনোই না আরে এবার আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ক্রিকেট ক্যাপ্টেন হয়েছি खेली होली ईशु आज खेली होली न बोला जत कथा रंगे रंगे बोली न बोला जत कथा रंगे रंगे बोली अबीर अबीर श्री होली अबीर अबीर ईशु आज खेली होली चेष्टा
चाहिए? नहीं, कुछ नहीं।
তোমার কি ব্যাপার বলো তো? না কিছু না। কিছু তোমার? আজ এমন উদাস দেখাচ্ছে, শরীরটা ভালো নেই? শরীর ভালোই আছে। বাড়িতে ফোন করেছিলাম, কাকিমা বললো তুমি নাকি না খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়েছো। চলো বাড়ি চলো। না লিতা, তুমি যাও, আমি ঠিক সময় পৌঁছে যাব। তোমাকে তো এর আগে কখনো এমন মনমরা দেখিনি। জানো রিতা, প্রত্যেকের জীবনে এমন একটা সময় আছে যখন নিজেকে নিজেরই অসহ্য লাগে। আমায় একটু একা থাকতে দাও। তোমাকে আজও আমি বুঝে উঠতে পারলাম না। চলো একটু গঙ্গার ধারে দিয়ে আসবে, ফোনটা ভালো হয়ে যাবে। চলো। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে। শোনো, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। কেউ জানতে কার যে কপালে কি ঘটবে, অপরাধ নাই করে হয়তো অপবাদ কারো নামে রটবে। পারত যদি কেউ জানতে কার যে কপালে কি ঘটবে, অপরাধ নাই করে হয়তো অপবাদ কারো। যতই স্বাধীন তুমি হও না, ভাগ্যের কাছে তুমি পরাধীন। ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। জাফর কি ভেবেছে, সেই একা বেঁচে দেবে দেশটা। সিরাজকে কোনদিন তো বেঈমানি পেতে হবে শেষটা। মির্জাফর কি ভেবেছে, সেই একা বেঁচে দেবে দেশটা। সত্যই জীবনের লক্ষ্য, বন্ধু কর তার সম্ভার। বাঁচবার একটাই শর্ত, মানুষকে জেনে রেখ ভগবান। সত্যই জীবনের লক্ষ্য, বাজবার একটাই শর্ত, মানুষকে জেনে রেখো ভগবান। বুকটায় ভালোবাসাকলে পৃথিবীটা হয়ে যায় স্বর্গ। ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের জয় খাবি? আর আমার খিদে নেই, আমি খাবো না। সত্যি সুরূপার জন্য আমার লজ্জা করে, ও যেমন ছিল ঠিক তেমনি অসভ্য রয়ে গেছে। নইলে অতগুলো অচেনা ছেলের সামনে তোকে অপমান করতে সাহস করে? হয়তো আমার লিপি তাই। তাই বলি তুই সারা রাত কিছু না খেয়ে থাকবি, শরীর খারাপ হবে যে। রাতটা কিছু নাই, আমার খিদে নেই। তুইও বললি আর আমিও বিশ্বাস করলো। শোন, রীতা বলছিল আমার মুখটাই তো গোমরা। যাও তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমায় একা থাকতে দাও। তুই খাবি না? বললাম তো খাবো না। যাও আমায় একা থাকতে দাও। ও
স্বরূপা কিছু বলবি মা? হ্যাঁ, ভেবেছিলাম তোর বিয়ের পর স্বভাবের পরিবর্তন হবে। বাইরে পাঁচজনকার সঙ্গে মেলামেশা করে মনটা অনেকটা নরম হয়ে যাবে। তুমি কি আমার স্বভাবের কথাটাই বলতে এসেছো? না, রাজীবকে উগান্ডা থেকে চলে আসতে হলো ব্যবসা ফেলে দিয়ে। তার বাবা শুনেছি তোর উপর অসন্তুষ্ট হয়েছেন তোর ছেলে পুলে হলো না বলে। তারা বংশ রক্ষা করবার জন্য ছেলের আবার বিয়ে দেবে। কি বললো? আমি শুনেছি। কিন্তু স্বরূপা, তুই কি বুঝতে পারছিস না তুই সকল কাজ স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছিস? তোর শ্বশুর বাড়ির সবকিছু থেকে তুই বঞ্চিত হচ্ছিস? আর তোর এই দুর্ব্যবহারে ওই ছেলেটা আজ তো সকাল থেকে না খেয়ে বসে আছে। না খেয়ে বসে আছে, বাড়িতে না খেলেও তুমি কি করে জানলে মা যে সে বাইরে খায়নি? আমি জানি, তোর চেয়েও তাকে ভালো করে চিনি। তুই কি বুঝতে পারছিস না তুই সকল কাজ স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছিস? তোর শ্বশুর বাড়ির সবকিছু থেকে তুই বঞ্চিত হচ্ছিস? তোর এই দুর্ব্যবহারে ওই ছেলেটা আজ তো সকাল থেকে না খেয়ে বসে আছে। কেন বিরক্ত করছো? বললাম তো খাবো না, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমায় একা থাকতে দাও। উঠো খেয়ে নাও। এত রাত্রে হঠাৎ আমার ঘরে আপনি? তুমি না খেলে মা খাবে না। আমি চাই না আমার জন্য এবারে কারো অমঙ্গল হোক। তাছাড়া আমি তো পরের বাড়িতে চলেই গিয়েছি। সুরূপা দেবী, আমার মতো একটা জন্তু জানোয়ারকে খাওয়াবার জন্য এতটা ভূমিকা না করলেও পারতেন। ছোটবেলা থেকে যে চোখে দেখে এসেছেন ম্যাডাম, আজও সেই ঘৃণার চোখে দেখুন না কেন, কি হলো আপনার? জয়, আজ আমি তোমাকে শুধু এইটুকুনি বলতে পারি, এতদিন ধরে যে দুর্ব্যবহার আমি তোমার সঙ্গে করে এসেছি তার জন্য আমি সত্যি লজ্জিত, আমি অনুতপ্ত। স্বরূপা দেবী, আপনার অশেষ গুণের মধ্যে অভিনয় যে একটা বিশেষ গুণ সেটা আমার জানা ছিল না, আজকে জানলাম। জয়, একটা কাজ করতে পারো, আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো। আজ সকালে যেমন করে তোমাকে আমি মেরেছিলাম ঠিক তেমনি করে আরো আরো অনেক জোরে তুমি আমাকে মারতে পারো। জয়, আমায় তুমি মারো, জয় আমায় তুমি মারো, আমায় তুমি মারো, জয় আরো অনেক জোরে মারো। জয়, তুমি কাঁদছো, তুমি কাঁদছো কেন জয়? এই জীবনে আমি একমাত্র যাকে আমি ভালোবেসেছি সে কি আজ আমার কাছে সত্যি ফিরে এলো? জয়, তুমি বলো, বলো না। জয়, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, জয় খাবে এসো, খাবে এসো জয়, এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। এত রাতে তোমার ঘরে এভাবে এসেছি মা বাবা জানতে পারলে কি জানি কি ভাববে। আমি চলি। তারা, আজকের আমার এই সৌভাগ্যটাকে কেন তুমি দু পায়ে মারিয়ে চলে যাচ্ছ? জয়, আজ হঠাৎ আমার উপরে এত দাবি করে বসছো কেন? তুমি ছাড়া আমার কেউ ছিল না, কেউ নেই, কেউ থাকবেও না। জয়, এতদিন বাদে তুমি আমার ঘরে এলে, একটুখানি বসো। জয়, কিন্তু এখন এভাবে না, কোনো কথা শুনব না, তুমি একটুখানি বস। আজ তোমায় শুধু দু চোখ করে দেখবো,
আজটা আমার জীবনটাকে কিভাবে বদলে দিয়ে গেল বলো তো? আগেই তুমি বদলে গিয়েছিলে, এতদিনে বরং তোমার স্বাভাবিক সত্তাটা তুমি ফিরে পেলে। দেখো না, তোমার উপর শোধ নেবার জন্য আমি জীবনে একটা বড় কেউ কেটে হবে ভেবেছিলাম। আজ সেসব কথা মনে পড়লে হাসি পায়। জয়, আমি তোমাকে ঠিক বুঝে উঠতে পারছি না, তাই আমার কিরকম সব ভয় করছে। মনে হচ্ছে সব কিরকম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ভাঙলে আবার করব। রীতা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। রীতাকে তুমি কথা দিয়েছ। আজ আমার কথা রাখতে চাও মানে ওর জীবনটা নষ্ট করে দেওয়া। আমার জন্য তুমি রীতাকে, তবু আমায় ছাড়ব না। অতগুলো গ্রহ নিয়ে পৃথিবীটা কত শতাব্দী ধরে বন বন করে ঘুরছে, কিন্তু সূর্য কি কেউ কোনো দিন ছাড়তে পেরেছে? জয়, কে ওঠার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি চলি। কেন জানি না যে জাগালি না, বেলা হলো মরি লাগে। কেন জানি না যে জাগালি না, স্মরণে জড়িত চরণে কেমন চলি পথের মাঝে। কেন জানি না যেতে জাগালি না, স্মরণে জড়িত। সরকার তো ভারতীয় ব্যবসায়ীদের তাড়িয়ে দিচ্ছে নিজের দেশের ব্যবসায়ীদের সুবিধার জন্য, তা ভারতীয়দের কম্পেনসেশন নিশ্চয়ই দেবে? আগে হ্যাঁ দিয়েছে কম্পেনসেশন। আচ্ছা, ঠিক করেছি ওইটা দিয়ে এখানে নতুন কিছু একটা বিজনেস সেটআপ করব। হ্যাঁ, নানা জায়গায় টেন্ডারও দিয়েছি। আমার দ্বারা তোমার যদি কোনো সাহায্য হয় বিনা দ্বিধায় আমাকে বলো। আশীর্বাদ করুন যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। এই যে জয়। কাকাবাবু এদিকে এসো। হ্যাঁ, ওরে তুই যা গোছ গাছ করে নিয়ে যা। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই জয়। রাজীব ফেমাস স্পোর্টসম্যান, কি যে বলেন, বাসবনে শিয়াল রাজা। তোমাকে একটা সুখবর দিই রাজীব, জয়ের সঙ্গে আমাদের এখানকার বড় বিজনেস ম্যাগনেট সদাশিব ব্যানার্জির একমাত্র মেয়ের সঙ্গে বিয়ের এনগেজমেন্ট হয়েছে। মিস্টার ব্যানার্জি চেনেন মনে হচ্ছে? হ্যাঁ, ওনার কাছে আমি একটা টেন্ডার দিয়েছি, ইনফ্যাক্ট ওই টেন্ডারটি সবচেয়ে বেশি টাকার। জয় দেখিস না বাবা, যদি রাজীবের কোনো সুবিধা হয়। নিশ্চয়ই, একদিন আপনার সঙ্গে বসে ব্যাপারটা বুঝিয়ে নিতে হবে। একদিন কেন, আজই বসে কথাটা বলে নে না। আরে তুমি দিব্যি বসে গল্প করছো, ওদিকে পুজো দেরি হয়ে যাচ্ছে না। হ্যাঁ চলো চলো, তোমরা কথা বলো, আমি উঠি। হ্যাঁ আপনি ফাইলটা পাঠিয়ে দেবেন, আমি যথাযথ চেষ্টা করব যাতে রিটার বাবার কাছে আপনার কাজটা হয়ে যায়। অশেষ ধন্যবাদ রাজীব স্যার। আরেকটা কথা বলি, আপনার কোনো প্রয়োজন হলে আপনি আমায় বলুন। ভাই একটা ব্যাপারে খুব জোর আটকে গেছে। কি? ডাক্তার নন্দী আছেন না? হ্যাঁ, গালা কলেজে। হ্যাঁ, সুরূপাকে দেখাতে চায় কিন্তু কিছুতে ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে উঠতে পারছে না। ডোন্ট ওরি, আপনি আমার ছেড়ে দিন, আমি করিয়ে দেবো। সবার মঙ্গল করো মা। হায় হায় মা, এ সময় রাজীবের পাশে পাশে থাকা তোর প্রয়োজন। মনটাকে শক্ত রাখবি, তাহলে জীবনে ঠকবার আশা কম থাকবে। রাজীবের সঙ্গে কথা বলে মনে হলো যে আমার সঙ্গে খোলাখুলি কথা বলতে ওর একটু বাধো বাধো ঠেকছে। তুই ওকে একটু বুঝিয়ে বলিস মা, যেটাকে ও সাহায্য বলে মনে করছে সেটাকে আমি কর্তব্য বলে মনে করি। হ্যাঁ, কারণ এ বাড়িতে ওর অধিকার আর কারোর চাইতে কম নয়। আকাশে মেঘ করেছে রে, তোরা বেরিয়ে পড়। Thank you.
জয়, ছোটবেলা থেকে যে দূরত্ব তোমার সঙ্গে আমি রেখে এসেছি, তাই আজ সকলের সামনে যাচ্ছি বলতে আমার কেমন সংকোচ হল, লুকিয়ে বলতে এলাম। নিয়তি আমায় কোন বন্ধনে জড়িয়েছে বলতো? জয়, এই প্রশ্নটা বারবার নিজের মনের কাছে করেও আমি কোনো উত্তর পাচ্ছি না। উত্তর তো কত সহজ, তোমার ব্যথা, তোমার ভালোবাসা দিয়ে আমি নিজেকে নতুন করে গড়ব বলেই তো এত আয়োজন। আমি যাতে অন্যের দাবিদার না হয়ে যাই, তাই সবার কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কিন্তু জয়, এই ভুল আমার কিভাবে আঁকড়ে ধরে তুমি দুঃখ ছাড়ার কিছুই পাবে না। তাছাড়া মনে পানি আমি অন্যের, একদিনের একটা ভুলের যন্ত্রণায় অকারণে দুজনের এভাবে জড়ে কোনো লাভ নেই। আমি আসি। দাঁড়াও, যাবার আগে আজ একটা কথা শুনে যাও। তুমি কি করছো তার উত্তর তোমার মন আর ভগবানকে দিও। আমার জীবনে কোনো ভুল নেই, ভাগ্য আজ আমায় অনেক কিছু দিলেও দুর্ভাগ্য আমায় কিছু একটা দেয়নি। সেই না পাওয়ার স্মৃতি নিয়ে বাঁচবার জন্য আমি তোমাকে কি একটা কাঁচের শর্ত করেছি, তুমি ভেঙে দিতে চাও, ভেঙে দিও। জয়, ও অনেক খুলে এসেছে, আমি চলি, কেমন? জানি তুমি চলে যাবে, তারপর হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু আমি তোমার আওয়াজ না শুনে, তোমার মুখ না দেখে কি করে বাঁচবো বলতে পারো? কে একটা টেলিফোন করো, শুধু আজ নয়, প্রতি রাতে। জয়, আমি তোমাকে আর কোনো কথাই দেব না। জয়, কথা আমিও চাই না, কিন্তু আমি জানি আমার মুখটা তোমার মনে পড়লে তুমি কি করবে। কি করব? সেটা তো কাল থেকে তোমার মন করাচ্ছে। কম্পেনসেশনের টাকায় টেন্ডারটা হয়ে যাবে, মাত্র সাত দিন বাকি। মিস্টার ব্যানার্জি যে বলছেন তাতে তো অনেক টাকার দরকার, কি করা যায় বলো তো? আচ্ছা, তুমি এত ভাবছো কেন বলো তো? সব ঠিক হয়ে যাবে। শুনো, আমার সব গয়নাগুলো দিয়ে কিছু একটা উপায় হতে পারে না? কত হবে? লাখখানে? কথা বলি? বলো। তুমি যদি রাজি থাকো তোরে বলি। জয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক? তাছাড়া ও অত টাকা পাবেই বা কোথায় বলো? জয়ের বাবার দেওয়া ধারের টাকা, তোমার বাবা সমস্ত জয়। তুমি কি করে জানলে? আমাদের সলিসিটর মিস্টার পায়েন বলেছে। ও, তোমার যদি আপত্তি না থাকে তো ওকে একবার বলে দেখতে পারে। এ ব্যাপারে আমি আর কি বলবো বলো? এ কি বলছো? তুমি না থাকলে এ ধরনের পরিস্থিতি আমি কবে ভেঙে পড়তাম? ভীষণ মাথা ধরেছে।
কি ব্যাপার বলো তো প্রায় তুমি এরকম কষ্ট পাচ্ছো ও কিছু না তুমি চিন্তা করো না তো তুমি রিল্যাক্স করো বসো রূপা সে রাতের আগে কখনো আসেনি জানি না কাল কপালে কি আছে এনেছে ঝড় বন্ধু হয়ে দ্বার খুলেছে কি যে মনে মনকে কালিয়ে বৃষ্টি এনেছে ঝড় তুলেছে হারান দিনের ছন্দ বেদনে বন্ধু হৃদয়ের দ্বার খুলেছে দৃষ্টিতে কে আসে যায় মেঘের কান্নাতে সে কি ভেজায় আমার দৃষ্টিতে কে আসে যায় মেঘের কান্নাতে সে কি ভেজায় বাইরে অশান্ত ওই হার দোলায় মর্মে অশান্তির ঢেউ দুলেছে যেন আমার মনকে প্রিয়ে বৃষ্টি এনেছে ঝড় তুলেছে হারানো দিনের ছন্দ বেদনে বন্ধু হৃদয়ের দ্বার খুলেছে শুনি বর্ষাল জগৎ আমি শুনি বর্ষানুপুর জল তরঙ্গে কি বাজে গো সুর দিনগুলি আমার একলা থাকার স্বপ্ন ভেঙে দিয়ে স্বপ্ন দেখার ভুলের আগুনে জ্বলছে স্মৃতি ভুলতে গিয়ে হায় রে মন ভুলেছে কে যেন আমার মনকে কালিয়ে বৃষ্টি এনেছে ঝড় তুলেছে হারানো দিনের ছন্দ বেদনে বন্ধু হৃদয়ের দ্বার খুলেছে আরে তুমি এত রাত্রি গানের আওয়াজ পেয়ে উঠে এলাম ঝড় বৃষ্টি রাতে আমি একা জেগে থাকবো আর তোমরা ঘুমোবে সে তো হয় না তাই গান গিয়ে তোমাকে ডেকে আনলাম তোর জন্য নিশ্চিন্তে ঘুমোবার উপায় ডক্টর নন্দীর অ্যাসিস্ট্যান্টের কাছে ফোনে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলি ও হ্যাঁ হ্যাঁ রাজীববাবু বলেছিলেন রাজীব Yes. Hello. Joy, কোথায় ছিলে? এর আগেও একবার আমি ফোন করেছিলাম বাবা তুলেছিলেন তাই ছেড়ে দিয়েছি আমি আমি ভীষণ দুশ্চিন্তায় আছি তোমার আবার কিসের চিন্তা আমি তো আছি তোমার জন্য জয় আমার স্বামীর ব্যবসার টেন্ডারটা তাও জানি আমার সলিসিটার মিস্টার পাইন আমাকে সবকিছু বলেছে তুমি কোনো চিন্তা করো না তোমার গলাটা একটু ভারী শোনাচ্ছে কাঁদছিলে নাকি কেন জয় আমার জন্য তুমি এত কিছু কেন কে তুমি আমার সে কি তুমি জানো না যেদিন জানবে সেদিন বুঝতে পারবে শুনো খুব বৃষ্টি পড়ছে আরে জানলাটা বন্ধ করে দিন কেমন আমার চোখের পথে একটু আদর করো না করেছো আচ্ছা রাখছি মাথার যন্ত্রণা হচ্ছে
সিস্টার আপনি রিপোর্টটা তাড়াতাড়ি রেডি করে আমাকে দেখাবেন আপনি একটু রেস্টরুমে রেস্ট নিন মিসেস বোস আমি এক্ষুনি দেখছি কেমন দেখলেন ডক্টর বলছি বসুন আই এম সরি মিস্টার বোস ক্রনিক পেলভিক পেরিটোনাইটিস থেকে রিট্রোভার্টেড ইউট্রাস হয়ে গিয়েছে আপনার প্রগনোসিস মানে ভাবি ফল হচ্ছে চিকিৎসা শাস্ত্রে আরোগ্যের বাইরে ওদেশের ডাক্তারদের সঙ্গে আমিও একমত আসলে এ রোগের মানে হচ্ছে জটিল স্ত্রী রোগ উনি কোনোদিনও মা হতে পারতেন না আপনার স্ত্রীর মনটা খুব বেশি স্পর্শকাতর তাই না হ্যাঁ হ্যাঁ শি ইজ এক্সিডিং ইমোশনাল ভীষণ স্পর্শকাতর ওকে একটু ভুলিয়ে রাখবার চেষ্টা করবেন যেমন ধরুন একটা বাচ্চাকে দত্তক হিসাবে নিলেন মনে রাখবেন ওর একজন নিত্য সঙ্গীর প্রয়োজন আর ওকে কোনো মতেই উত্তেজিত হতে দেবেন না সমস্ত সময় সঙ্গ দেবেন উনি উনি যেন কোনো মতেই একা না থাকেন না হলে মনটা অসুস্থ হতে শুরু করবে জয় রাজীব বলছি ভাই তোমার সঙ্গে ব্যবসা সংক্রান্ত একটু কথা বলতে চাই ফাইলপত্র সব রেডি সময় হবে তো থ্যাংক ইউ আচ্ছা ভাই আরেকটা কথা আজ আমাদের ছেলে তোমার 8:30 নাগাদ গাড়ি পাঠিয়ে দেবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ Is there anything wrong here? No. Coffee gone. That's it. सबके लिए पहले हाँ ड्रिंक को रिटर्न कर ओ तू तो बस स्पोर्ट्स मैन इधर ही रख दो इधर बेटा डॉक्टर नंदी रिपोर्ट हमें आज बस मंगनी है थैंक यू सो मच अरे तीन डे भरवा जिन्नो ग्यारह चे आप तो चलो तो हम चाहिए ना चाहिए जामें क्या ना मिस्टर बैनर्जी का सिर्फ अपना टेंडर मंजूर होते चले चे अच्छा हमें जानी अपना टाका प्रयोजन বাইরে কারো কাছে থেকে না নিয়ে পরে জমা থেকে নিলেন এর জন্য তো একটা হ্যান্ড নোট দেওয়া দরকার সুদের ব্যাপারটা তো রয়েছে টাকাটা আমার পরিশ্রম করে নাই যখন তখন আপনার ভালোবাসাতে শুভ বলে ভুলে নিচ্ছি আরে তুমি এখানে আর আমি বাড়িতে ফোন করে করে হয়রান কেন কাকিমা তো জানতেন আমি এখানে আছি আচ্ছা কি আলাপ করিয়ে দিই রাজীব বাবু নমস্কার ওনাকে তো আমি চিনি বাড়িতে প্রায় বাবার কাছে আসে তাই না এবার আমি আরাপ করি আমার স্ত্রী বসুন না না আপনারা বসে গল্প করুন আমার বন্ধুরা বেট করছে আচ্ছা শোনো হ্যাঁ কাল সকালে ফোন করো ভুলো না কিন্তু আচ্ছা আর মিস্টার রাজীব বোস यस देयर इज द আউটসাইড টেলিফোন কল ফর ইউ স্যার আচ্ছা তবে গল্প করো আমি আসছি হ্যাঁ ও কিছু না তুমি উঠে এলে কেন আচ্ছা জয় ও ভালো মানুষ ঠিকই কিন্তু ব্যবসায় তো লাভ লোকসান আছে অতগুলো টাকা তুমি কোনো শৈশবত না করে কেন দিলে জয় কারণটা তোমায় বললে তুমি বিশ্বাস করবে না শুধু তুমি কেন পৃথিবীর কেউ কোনো কেন এমন একটা ঘটনা ওদের কারোর জীবনে কোনোদিন ঘটেনি যদি কোনোদিন মনে করি তোমায় বলা দরকার নিশ্চয় বলব তোমাকে তো কিছু মনেই হচ্ছে না জয় যে কদিন বাদে তুমি রিতাকে বিয়ে করতে যাচ্ছ তুমি নিজেই ভেবে দেখো যে কত কাজ পড়ে রয়েছে অন্তত 2000 ইনভিটেশনস পাঠাতে হবে তুমি নিজে কাজ করবে নিজে লিস্ট করবে তারা একেবারে তুমি ব্যাপারটা রিতা তো তোমায় খুঁজে খুঁজে হায়রান এখন বেরিয়ে গেল কোথায় ক্লাবে গিয়েছে আসবো স্যার হ্যাঁ
তোমার কাগজপত্র সব আমি দেখে রেখেছি আর তোমার টাকা আমি ব্যাংকের সাথে কথাবার্তা বলেছি টাকা দরকার হচ্ছে না হচ্ছে না জয় লোন দিয়েছি আচ্ছা আচ্ছা রেখেছি কিছুদিন ধরে দেখছি তুমি অন্যরকম হয়ে যাচ্ছ আমার কাছ থেকে বহু দূরে সরে যাচ্ছ আমার কাছে লুকিও না বলো তোমার কাছে লুকোবার কিছু নেই আমি তোমারই আছি এনগেজমেন্টের পর তোলা এসব ছবি দেখলেন তো দিদি এবার আপনি বলুন এরপরেও জয় যদি আমাদের বিয়েটা নাকচ করে দেয় আমি লোকজনের সামনে মুখ ডাকতে পারবো না এখন আপনি আর রাজীববাবু তো আমাদেরই লোক তুমি নিশ্চিন্ত থাকো রীতা জয় কি যা বলার আমি ঠিক বুঝিয়ে বলবো আমি জানি আপনি বলবেন কিন্তু সেদিন প্রিন্সেসে আপনারা জয় সম্বন্ধে রেশমি যা একটা অশ্লীল মন্তব্য করল রেশমি রেশমি কে আমার বন্ধু মিস ক্যালকাটা সেদিন হোটেলে আমার সঙ্গে বসেছিল আমি ঠিক খেয়াল করিনি কিন্তু কি বলেছি সে কি বলতে পারে আমার সম্পর্কে না মানে আপনার সম্বন্ধে সে বাজে কথা ও আচ্ছা রীতা তুই আমার একটা কাজ করতে পারবে আজ রাত 8টায় আমি তোমার কাছে একবার আসব রেশমিকে বলো তার সঙ্গে আমি একবার দেখা করতে চাই সে যেখানেই হোক আমাকে আপনি চিনতে পারছেন হ্যাঁ চিনি মানে একদিন হোটেলে আপনাকে জয়ের সাথে দেখেছি আপনি আমার সম্বন্ধে রীতাকে কি বলেছেন যতটুকু আপনার সম্বন্ধে জেনেছি তাই বলেছি কি জানেন আপনি আমার সম্বন্ধে জয় আমাদের অনেক দিনের বন্ধু ও চিরকালের হাসি খুশি কিন্তু আপনি এদেশে আসার পর থেকেই ও যেন অদ্ভুত ভাবে বদলে গেছে আমার বন্ধু রীতাকে ও এত ভালোবাসত কিন্তু আজ তাকে এনগেজমেন্টের পরেই ও এড়িয়ে এড়িয়ে চলছে তাই আমার মনে হয়েছে আপনার মতো একটি সুন্দরী বন্ধা নারীর প্রতি ওর আকর্ষণটা স্বাভাবিকভাবে জন্মাতে পারে আচ্ছা আমার সম্বন্ধে আপনি অনেক খবর রাখেন দেখছি ডাক্তার নন্দীর মেয়ে আমার বন্ধু ওর মুখে যা শুনেছি তাই বলেছি এটা আপনার তো রেগে যাওয়ার কি আছে যাও বিশ্বাস করো রীতা জয়ের মনে সত্যি কি আছে আমি জানি না আজ আমার এই সাজ দেখে রেশমি মা তুমি আমাকে ভুল বুঝলেও বুঝতে পারে প্লিজ রীতা তুমি আমাকে ভুল বুঝো না বিশ্বাস করো সব কিছুই আজ আমার জয়ের জন্য আজ আমি সত্যি কি জানতে চাই কি চাই সে কিন্তু রীতা প্লিজ প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না বিশ্বাস করো জয় তোমারই আমার আমার তরফ থেকে কোনো রকম রীতা রেশমি ও তোমার অজস্র গুণমুক্ত দলের মতে আমি নাকি ওদের কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে এসেছি আমি তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছি আমার জীবনে ওদের চাকচিক্য আর দৈহিক আবেদনের কোনো দাম নেই ওরা জেনেছে আমি কোনোদিনও না হতে পারবো না কি করে এসব কথা কি কখনো চাপা থাকে আমার দৈহিক আবেদনে সাড়া দিলে কারুর কোনো দায়িত্ব নেই তাই জন্যই নাকি তুমি আমাকে কি বলছো কি তুমি
ওরা আমাকে এত নিজ ভাবে? কারোর ভাবায় কি আসে যায় জল? রীতা কেন? রীতা চাকে যে কোনো মেয়ে হলেই অস্থায়ী ভাবত। তাছাড়া বিনা কারণে একটা মানুষ তো আর বদলে যায় না। লক্ষ্য করেছি আমি এদেশে ফেরার পর থেকে ওদের প্রেমিক জয় মুখার্জি একেবারে দার্শনিক হয়ে উঠেছে। কি বলতে চাও তুমি? জয়, জয় যদি তুমি আমাকে একটুও ভালোবাসো, তুমি আমায় কথা দাও, তুমি রীতাকে কষ্ট দেবে না। জয় না, তুমি আমায় ছেড়ে প্রতিজ্ঞা করো। জয়, তুমি রীতাকে কষ্ট দেবে না, প্রতিজ্ঞা করো, কথা দাও। জয়, তুমি তো জানো তোমায় অদেবে আমার কিছুই নেই। এই ভেবে তুমি কি আমার মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলে? বুঝতে পারছি না, কিন্তু আরো নিবিড় কৃতজ্ঞতার বন্ধনে আমি বাধা পড়ে গেলাম। থাক এসব কথা, এসো তোমাকে একটা জিনিস এটা খোলো। এটা বা খুব সুন্দর শাড়িটা তো, রীতাকে খুব সুন্দর বানাবে। রীতার জন্য নয়, তোমার জন্য কিনেছি। কাল দিনটি খুব শুভ, তোমারও বিবাহ বার্ষিকী, আমারও জন্মদিন। আমি চাই কাল এই পোশাকে তুমি ঠিক 7টায় দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছবে। আমার জন্মদিনে প্রথম প্রার্থনা তুমি করবে। কিন্তু কাল তো পাটনা থেকে ফিরবে, আর তাছাড়া কালোর সঙ্গে আমারও মন্দিরে যাওয়ার কথা আছে। আগে তোমার কর্তাটি পাটনা থেকে ফিরুক তো। জয়, একা মন্দিরে যাবার আমার একটু অসুবিধা আছে, তো তুমি কি করে বেরোবো বলো তো? বেরোতেই হবে, কাল তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। ওরে বাবা, এত জিনিস দেবার পর আবার জিনিস কি? নাও ধরো। এবার থেকে মা কালীর লকেটটা তোমার গলায় থাক। জানো এতদিন ধরে যে আমার বুকে জমেছিল সব আমি উজাড় করে মাকে বলেছি। দেখো তোমাদের সবার মঙ্গল হবে, নাও চলো। দিনটা কেটে গেল, পুজো দেওয়া হলো না, আমি পাটনা থেকে কিছুতেই ফিরতে পারলাম না। সো সরি ডার্লিং, এক্সকিউজ মি ম্যাডাম। পুজো দেওয়া হয়ে গেছে। এই জানো আমি ঠিক জানতাম তোমার পাটনার কাজটা না হয়ে যাবে, কারণ তোমার জন্য না অনেক শুভকামনা আছে। তোমার ভালোবাসার জন্যই তো কাজটা পেলাম। আচ্ছা জয়কে একটা কৃতজ্ঞতা জানা দরকার, কতগুলো টাকাও একসঙ্গে দিয়ে দিল। হ্যাঁ, আরে মিস্টার ব্যানার্জির মেয়ের নামটা কি বলতো? রীতা, রীতা, রীতা। শোনো আমার গ্র্যান্ডে টেবিল বুক করা আছে, ওকে তুমি টেলিফোন করে দাও, ও আমাদের সঙ্গে চলছে। আরে এসো, আমার বিয়ের নিমন্ত্রণ করতে এলাম। আচ্ছা বাবা বাড়ি আছেন? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি বৌ মা, বাপের বাড়ি যাবে নাকি? মায়ের জন্য মন কেমন করছে? বাবা দেখুন কে এসছে। কে? আগে আমি জয়। ও বসো বাবা, বসো বসো। আপনাদের নিমন্ত্রণ করতে এলাম আমার বিয়ে, সেই সঙ্গে আমার বিয়ে করবে। আপনার সব কাজ করছে তো? চলছে মোটর। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার শরীরটা আজকাল বেশ ভালো যাচ্ছে না। কাকাবাবু কাকিমা আপনাদের যেতে অনুরোধ করেছেন, যাবেন কিন্তু? ওরা অবশ্য পরে আপনার সাথে দেখা করবেন। সদাশিব ব্যানার্জির মেয়ের সঙ্গে তোমার বিয়ে? সদাশিব বলছিল তুমি আগে বিয়েতে রাজি হওনি কেন? না মানে এত তাড়াতাড়ি? বৌমা তোমার বাপের বাড়ির লোক জয় আমার বাড়িতে প্রথম এসেছে, ওকে গোটা বাড়িটা ঘুরিয়ে দেখাও। তুমি বাবা আজ আমার এখানে খেয়ে যাও, তোমার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। হ্যাঁ বৌমা, ওকে ব্যালকনি থেকে গঙ্গাটা দেখাতে ভুলে যেও না জানো, ওইটাই তো এবাড়ির দর্শনীয় জিনিস। রাজীব
তুমি একটু বসো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। রূপা তুমি একটু দেখিয়ে দাও। আচ্ছা বৌমাকে একটু চোখে চোখে রেখো, আজ আমি তার কুষ্ঠি বিচার করাতে গিয়েছিলাম। কুষ্ঠি পেলেন কি? ওর জন্ম সময় আর তারিখ থেকে করিয়েছি। কোন জ্যোতিষীর কাছে গেছিলেন? হ্যাঁ, বৌমার সময়টা খুব ভালো নয়, ওর জন্য হয়তো আমাদেরও ভুগতে হতে পারে। ও বন্ধা, ও সন্তান হবার কোনো যোগ নেই, তার মানে এ বংশ বাতি দেবার আর কেউ থাকবে না। চোখে চোখে রাখতে বলছেন, কোনো ফাঁড়া আছে? বৌমা বুদ্ধির দোষে অন্য পুরুষে আসক্ত হতে পারে, ফাঁড়াটা কার এবং কিভাবে আসবে নিজেই বিচার করে দেখো না কেন। বাহ, কি সুন্দর ওই গঙ্গা! তোমার শ্বশুরমশাইয়ের সাথে দেখা করে মনে হলো আমার কাকা বাবুর আগে এত সুন্দর লোক আমি কখনো দেখিনি। আমি বিয়ের আগের দিন পর্যন্ত ভাবতে পারিনি জয় আমার নাম হবে বন্ধা। জয়, তোমাকে একটা কথা বলবো। কোনো কথা বলবে না, আজ আমি বলবো তুমি শুনবে। প্রিয়জনকে লোকে অনেকে অনেক নাম ধরে ডাকে। ছোটবেলায় কাকাবাবুর সঙ্গে যখন মন্দিরে যেতাম, উনি মা কালীকে বলতেন আমার রাজ রাজেশ্বরী, আমার রাজ নন্দিনী। আজকে তোমার নাম দিলাম ভাগ্য নন্দিনী। এত বড় নাম! জীবনে অনেক স্বপ্ন ছিল, সাদ ছিল, আর আজ আমি শুধু সবার করুণা পাচ্ছি। সত্যি যায়, সত্যি আমি ভাগ্য নন্দিনী। ওম সর্বে বস্তু মায়া দেবা ওম সর্বে বস্তু মায়া দেবা সর্বং বস্তু মায়ং জগৎ বিশ্ব ধরস্তু বিজ্ঞেয় বিশ্ব ধরস্তু বিজ্ঞেয় বাস্তু দেব নমঃ 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 বাস্তু দেব নমঃ
জয় বাবু, মঙ্গল ঘট কাকে দেব? ওকে দিন। প্রদক্ষিণ করুন মা। বাবা জয়, শোনো, শুনেছি তোমার গানের গলা খুব চমৎকার। তা শ্বশুর মশাই যে পিয়ানোটা দিয়েছেন সেটা আজ শুভ দিনে উদ্বোধন করে দাও। বলছেন, শুনবেন আমার গান? নিশ্চয়ই, আসুন। রাখালদা, কি কাণ্ড বলতো? একটু দম নিয়ে কথাটা বল। কি দাদাবাবু, ওই লক্ষ্মী ঘর বাজার দিদিমণি হাতে দিতে বলেছে। কেন, তা কি করে বলবো? আগে তো দুজনে দুজনের সঙ্গে দেখা হলে কাকচে বসতে পারতো না, দেখছি গলায় গলায় ভাব। তা হোক না, এতদিন তো দুঃখ কষ্টই দেখে এসেছি, শেষ বয়সে আমিও না হয় একটু শান্তি দেখে যাই।
তুমি ভালোবাসার সমুদ্র মোর তৃষ্ণা কবি যে কিনারে তুমি স্বপ্ন সুরের অর্গু আধি কি হিন্দু বিনারে তুমি ভালোবাসার সমুদ্র মোর তৃষ্ণা কাঁদে যে কিনারে তুমি স্বপ্ন সুরের এক স্বর্গ বাঁধি কি করে ছিন্ন বিনারে তুমি ভালোবাসার সমুদ্র ভগবানের নাম তুমি উচ্চারণ করো না রাজীব একে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও আর আমি দেখতে চাই এ বাড়ি থেকে দেওয়া সমস্ত গয়না যাবার আগে যেন খুলে রেখে যায় যাও চলে যাও আমাকে ঘরে সহানুভূতি দেখি কেন তুমি নিয়ে এখন নাও আমার এই গাইন গয়নাগুলো একটা একটা করে খুলে নাও হিসেবে একদম তো তোমার ভুল হবে না তুমি তো ব্যবসাদার মাহারা আমাকে ওই বাবাই কোলে পিছু করে মানুষ করেছে তাই তোমাকে আমাদের প্রথম পরিচয় দিন বলেছিলাম আমার বাবাকে একটু দেখো আমার জীবনের এই ছোট্ট চাবাটুকু কি খুব অপরাধ হয়েছে ব্যবসা নিরুপা কিন্তু মন নিয়ে আমি ব্যবসা করি না কেন তুমি বাবার সামনে যোগ করবে
আমার সাথে তুমি একটা বললে না বলতে পারো। আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছিলাম, বাবা বারণ করেছিলেন জ্যোতিষের দোহায় যে কিন্তু আমি মানি, হয়তো হয়তো কোথাও না কোথাও আমারই ভুল ছিল, নইলে তুমি পথ হারাবে। বাবা গয়নাগুলো চেয়েছে, বাবাকে দিয়েছে, আর জয়কে বলো আমি যেন আমার ভাগ্য নিয়ে বাঁচতে পারি, আমি যত শিখতে পারি ওর টাকা সত্যি হবে। জয় জয় আর জয়। আচ্ছা তুমি কেন মিচিমিচি কষ্ট পাচ্ছ বলো তো? বিশ্বাস করো, বিশ্বাস করো, জয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সব ভুল, সব মিথ্যে। এখন তুমি বলো এ বাড়ি ছেড়ে আমি কোথায় যাব, কি করব? কই তুমি চুপ করে রয়েছো যে? আমি যাচ্ছি বাবা, তবে যাবার আগে একটা কথাই বলে যেতে চাই, আমি কোনো অন্যায় করিনি, আমি গঙ্গার মতোই পবিত্র। একদিন আপনি আমাকে এই সত্যি এই এত বড় বাড়ি বউ করে নিয়ে এসেছেন, কেনে অজ্ঞানে আমি কোনো চিন্তার অসম্মান করিনি বাবা। হ্যাঁ, বউ করে এনেছিলাম বলি আমার তিন পুরুষের ইউগান্ডার ব্যবসাটা উঠে গেল, আর আমার বংশ লোক পেতে বসেছি। যাক, এখন তুমি যেতে পারো, আর জেনে যাও যে রাজীবের আবার আমি বিয়ে দেব। আপনার এই গয়নাগুলো সব ভালো করে মিলিয়ে নেবেন, কিন্তু দেখবেন সব ঠিক আছে। আর হ্যাঁ, এই লকেটটা দেখছেন, আর তোমরাও সব ভালো থেকো ভাই, আমি যাচ্ছি। কি হলো মেম সাহেব? অকুল গঙ্গের মাঝি রে
जानी ना कौन कौन दोषे भांगले आमार घर एको कादार केउ किया मार मंगल घटर बेपारे बस आज रात तुम्हें सब खुले बोलो कि बोल खुले सब बला तो मंगल घटे शेष हो गए तो तुम्हार अबाद स्वाधीनता बाधा देवर क्यों रही ना कि बोलो कि तुम्हें जो बड़ प्रतारकता जानतम ना तब तुम ये जेने रखो तुम्हें एत सहजे छाड़ब ना तुम्हार भलोबासार समुद्रेर का आजकल परिस्थितिर सम्पूर्ण दायित्व तुम्हार तुम्हें जो शिक्षा दीक्षा दिए को मर्यादा तुम्हें रखले ना तुम्हें जो पथभ्रष्टा हमें कल्पना करते तुम विश्वास करो बाबा स्वामी शशुर पाए धरे आश्रय अपुण्य विचार एकमात्र भगवान ही करते क्यों भगवान नई हमारा मानुष मानुषेर सहजात धर्म भालोबासा अपनादेर मेके अपनारा निश्चय भालोबासेन আমিও ভালোবাসি আজকে যদি দুটো ভালোবাসাকে দাঁড়ি পাল্লা ওজন করা যেত দেখতেন আমার দিকের পাল্লাটা অনেক ভারী তোমাকে এইভাবে পেতে হবে যে আমি ভাবি একই কথা বলে ভাগ্যচক্র কাচ্ছ কেন তুমি তো কোনো অন্যায় করনি কে বলে তোমায় নিরা কে বলে তোমায় পালন চল আমার বাড়িতে চলো তোমার পায়ে ধুলোর স্পর্শে সে যে মন্দির হয়ে যাবে যাবে না চললাম কাকাবাবু চললাম কাকিমা চলো আমার ভাগ্য নন্দিনী আরে রেশমি তুমি হ্যাঁ তাস খেলতে এসেছো কান্দিদি তাকে বলো না সিঁদুরের কৌটোটা নিয়ে আসতে সিঁদুরের কৌটো আচ্ছা পাঠিয়ে দিচ্ছি এসো আমার এখানে কোনো সংকোচ করো না এয়ার কন্ডিশনটা চালিয়ে দাও
জয় সিন্দুরের কৌতুকটা চাইছে। এর শেষ কোথায় বলতে পারো? সবাই তোমায় ভুল বুঝেছে, তাই কাকাবাবু কাকিমার কাছ থেকে আমার কাছে তোমায় নিয়ে এলাম। আমার থেকে তোমায় কে বেশি বুঝবে বলো তো? এই নাও, এবার সিঁদুরটা পরিয়ে দাও। বলো, দেখছো যে পরিয়ে দাও। সবার মতো তুমি অন্তত আমায় ভুল বুঝো না রিতা। এরপরে বাড়িতে থাকলে সেটাই হবে আমার মাত্র বড় ভুল। রেশমি সেদিন ঠিকই বলেছিল, তখন যদি বুঝতে পারতাম তাহলে আজ আমার একটা কথা আপনাকে আপনাকে ভাবতে আমার লজ্জা করছে। সেদিন তো সেদিন তো আমাদের বাড়ির মঙ্গল ঘরটা মাথায় নিয়ে খুব ঘুরেছিলেন। বাড়ির চাবিটাও রাখুন, আর এখানে করতে হলে নিজে বিরাজ করুন, বুঝেছেন? ধরো না, আজ আমায় যেই ভুল বুঝে তাতে আমার আসে যায় না। সিঁদুরের টিপটা ঠিক করে নাও। কেন? কেন তা তুমি বুঝবে না, যা বলছি তাই করো। করো এসো মা, এসো। আমার গৃহবধূ হয়ে এলে আজ তোমার শাশুড়ি ঠাকুরন থাকলে এই চাবি সেই দিত তোমায়। নাও মা, আজ থেকে বাড়ির সব দায় দায়িত্ব তোমার। রিতা তোমায় ভালোবাসে, রিতা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। রিতাকে তুমি কথা দিয়েছো। রূপা, আমি ব্যবসা করি ঠিকই, কিন্তু মন নিয়ে ব্যবসা করি না। যখনই সিঁথিতে সিঁদুর দেবে বিচ্ছবিতে ছুঁয়ে নিও, ধ্যান হবে মা। এবার থেকে মা কালীর লকেটটা ততদিন ধরে যে আমার বুকে জমেছিল সব আমি উজাড় করে মাকে বলি। দেখো, তোমাদের সবার মঙ্গল হবে। সবই ভগবানের ইচ্ছে রে মা। তোমার খালি সবই ভগবানের, সবই যদি ভগবানের ইচ্ছা হয় তার মানে আমার চেষ্টা করে লাভ নেই। কিসের কি যে দাম তা তুই কি করে বুঝবি? ভ্রষ্টা ব্যভিচারিণী কোথাকার, মা গঙ্গার নাম তুমি ওই পাপ মুখে আর নিও না। নিম সাহেব, গাড়ি তৈরি? নিম সাহেব, আমি নিম সাহেব নই, ও গাড়িও আমার আর লাগবে না। আমরা দুজন কোথায় এসে দাঁড়িয়েছি বলুন তো? আমাদের ব্যারিস্টারটা দিয়ে গেছে, আপনার একটা সই দরকার। তোমাকে নতুন বলবো ভাই, রিতাকে তো তুমি এতটুকু বয়স থেকে জানো, এরকম ভালো মেয়ে আর হয়? দেখে শুনে ছেলেটার সঙ্গে বিয়ে দিলাম, এরকম একটা লম্পট বদমায় সে তো আমার ধারণাই করতে পারিনি। আর ওই মেয়েটা? ডোন্ট ওয়ারি ব্যানার্জি, আমার হাতে যা যা এভিডেন্সেস আছে তাতে শাস্তিও পাবেই। দেখো ভাই, সেদিনে কোর্ট আরম্ভ হওয়ার আগেই তোমার সঙ্গে আরেকবার দেখা করতে এলাম। অভিযুক্ত জয় মুখার্জি, আপনার পক্ষে কোনো আইনজীবী নেই? আই মিন, যিনি আপনার পক্ষে কথা বলবে? নো মিলার, কাজ করার শপথ নিয়ে যখন দাঁড়িয়েছি মিথ্যে বলবো না। আমার মনের কথা কোনো বিখ্যাত ব্যারিস্টারও বলতে পারবেন না। আমার বিশেষ নিবেদন, আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিন। ঠিক আছে, আপনি কাঠ গড়া থেকে নেবে বসুন। ইউ প্লিজ প্রসিড। থ্যাংক ইউ লর্ডশিপ। আমার মেয়ে ছেলেবেলা থেকে খেয়ালি, জেদি এবং খুব স্বার্থপর।
সেই জন্য চিরকাল আমি জয়কে তার কাছ থেকে আলাদা করে রাখতাম। আপনার স্বামীর উপর সন্দেহ জাগলো কখন? এর আমি কাজকে ও আমাকে এড়িয়ে চলতো। রেশমের মুখে সুন্দরদেবী ও ওকে নিয়ে ঘটনাও শুনেছিলাম, কিন্তু কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ আমি ওকে সত্যি ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। আচ্ছা, কবে আপনি জানলেন আপনার স্বামী সুরূপা দেবীর প্রতি আসক্ত? আমাদের গৃহ প্রবেশের দিন, সেদিন মঙ্গলগড় নিয়ে ও যা কাণ্ড করলো, ও সে ভীষণ লজ্জার কথা। সন্দেহ হলো সেদিন যেদিন অযাচিত ভাবে আমার প্রয়োজনের অতিরিক্ত টাকা পেলাম জয়ের কাছ থেকে। টাকাটা আমার দরকার ছিল বাঁচার খাতিরে, ভাগ্য তো আমাকে বাঁচাবার জন্য সে যে তার নারীত্বকে বিসর্জন দেবে সেটা আমি ভাবতে পারিনি, সেটা ভাবতে পারিনি। সুরূপা দেবী যে বন্ধা, একথা আপনি কবে জানলেন? দেখুন, প্রস্তাবটা আমার মেয়ের মারফত আমার কাছে আসে যে তাদের এক ঘনিষ্ঠ বন্ধু জয় তার এক নিকট আত্মীয়াকে দেখতে হবে। দেখে আপনি কি বুঝলেন? সুরূপা দেবী কোনোদিনই মা হতে পারবেন না। আচ্ছা, এর ফি কে দিয়েছিল? জয়। আর রিপোর্ট নিয়েও গিয়েছিল জয়। মিলন, এই যে নোট করা হোক যে সুরূপা দেবীর বাবা আছেন, মা আছেন, শ্বশুর আছেন, আত্মীয়রা আছেন, সবাইকে ছেড়ে জয়ের এত ইন্টারেস্ট কেন? কি স্বার্থ তার? সেদিন সেদিন কি ছিল ঝড় বৃষ্টির রাত? হ্যাঁ হ্যাঁ, আর জয় বাড়ি ছিল না, ওর ঘরে টেলিফোনটা বেজে যাচ্ছিল, তো আমি গিয়ে রিসিভারটা তুলতেই তুলে যখন হ্যালো বললাম কট করে লাইনটা কেটে গেল। প্লিজ ইফ ইউ নোটেড মি নট। কোন সম্ভ্রান্ত বংশের উচ্ছিক্ষিত ছেলে যত নির্লজ্জ হতে পারে আমার ধারণাই ছিল না। আমার বাড়ির ইন্টারকাম টেলিফোনে আমি প্রায় শুনতাম আমার ছেলের ঘর থেকে ফোন করা হচ্ছে। আমি ভেবেছিলাম বৌমা বন্ধা বলে ছেলে হয়তো অন্য নারীর প্রতি আসক্ত, কিন্তু সেদিন আমি টেলিফোন তুলে চমকে উঠলাম বৌমা আর এক অপরিচিত পুরুষের কণ্ঠস্বর শুনে। পরে জানতে পারলাম কণ্ঠস্বর কার, ওই জয় মুখার্জি। আপনি বিচারিনী নন? এত সম্ভ্রান্ত সাক্ষীর জবানবন্দির পরেও আদালতকে বিশ্বাস করতে বলেন? মিলন, সুরূপা দেবীর পিতার সাক্ষ্যের কথা প্রমাণিত হয়েছে যে তারই গৃহে আশ্রিত, তারই বন্ধুপুত্র জয় মুখার্জিকে তিনি যে নতুন বাড়িটি তৈরি করে দিয়েছিলেন প্রবেশের দিন নিমন্ত্রিত অতিথিদের সামনে শুভ অনুষ্ঠানের মঙ্গল ঘটটা জয় মুখার্জি সুরূপা দেবীর হাতে পুরোহিতকে তুলে দিতে বলেছিলেন। অর্থাৎ সুরূপা দেবী যে সবচেয়ে বড় মঙ্গলাকাঙ্ক্ষী এই কথা জনসমক্ষে প্রচার করতে তার একটু বাধেনি। এই নির্লজ্জ ইঙ্গিতটা দিনের আলোর মতো পরিষ্কার। একটা সহজ সুন্দর বিষয়কে নিয়ে আপনারা আই অবজেক্ট টু লস ফর দ্য ইন্টারাপশন। ইয়েস, অবজেকশন সাসপেন্ড। আপনি বলুন মিস্টার মুখার্জি, ওর জবানি শেষ করতে দিন, আপনাকে যথাসময় বলবার সুযোগ দেওয়া হবে। থ্যাংক ইউ মিলর্ড। এরা সম্ভ্রান্ত পরিবারের সভ্য সভ্য, এদের শিক্ষা আছে, বংশমর্যাদা আছে, পারিবারিক ঐতিহ্য আছে, সম্পদ সমৃদ্ধি আছে, দশ সাল নট কমিটেড কালচার। তুমি ব্যভিচার করিবে না, আইনে ধারায় এই জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনো সভ্য দেশে যে কোনো সমাজে দণ্ডনীয়। তবু আদালতে প্রমাণিত হয়েছে সব্যসাচী বাবু আর রাজীব বাবু অর্থাৎ সুরূপা দেবীর শ্বশুর আর স্বামী দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে দেখেছেন অভিযুক্ত এই প্রেমিকা আর ওই প্রেমিক দুজনে মালা বদল করছে। অ্যাসার্ট অসম্ভব। আপনি বসুন মিস্টার মুখার্জি, ওর জবানি শেষ করতে দিন প্লিজ। এর পরের ঘটনা বলি, এই পূর্ণ আদালতকে আরেকবার সমস্ত ঘটনা স্মরণ করিয়ে দিই। শ্বশুর বাড়ি ছাড়লেন সুরূপা দেবী, বাপের বাড়িও ছাড়লেন, কেননা জয় মুখার্জি এই সুরূপা দেবীর পিতার তৈরি বাড়িতে তাকে নিয়ে গিয়ে তুললেন, তার স্মৃতিতে নতুন করে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। এরপর বিনা অপরাধে অসহায়া অপমানিতা মিলন আপনার কন্যা সমান রীতা দেবী সেই বাড়ি থেকে বহিষ্কৃত হল। শাশুড়ি হিসেবে আপনি কি বলেন মিসেস চৌধুরী? স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দেওয়া হয় স্বামীর মঙ্গল কামনা, আমি আজও মর্যাদা রেখে আসছি সেই প্রতিজ্ঞায়। আমার মা হওয়ার গর্ব আমার মেয়ে আজ সবার সামনে অবহেলিত করেছে, আমি তাকে কোনো দিনই ক্ষমা করতে পারবো না। আমার শুধু জামাইয়ের জন্য কষ্ট হয়, মিলন এর কলঙ্ক আরো বিশেষভাবে মার চোখের জলে প্রমাণিত।
বাবু আপনার কিছু বলার আছে? বিশেষ কিছু নয় মিলা। তবে যে মা নিজের মেয়েকে ভুলে আদালতে সকলকার সামনে চোখের জল ফেলে জামাইয়ের জন্য, সেই মাতৃত্বকে এই মায়ের মাধ্যমে শেষ সম্মান জানিয়ে আমার আর কিছু বলার নেই। মিসেস সান্যাল, আমাকে দেখে আপনার আর কি মনে হয়? সবটাই আমার কপাল। ইটস অল মাই ডেস্টিনি লর্ড, ইটস অল মাই ডেস্টিনি। আমার আর কিছুই বলার নেই। অভিনয় করবেন না, কাম অন, স্পিক আউট দ্য ট্রুথ। অভিনয়? অভিনয় নয়, উগান্ডা থেকে ফেরার পর আপনার প্রতিদিনকার পাপের ইতিহাস লেখা আছে দশ সাহেবের খাতার পাতায় পাতায়। তাতে সই করা আছে আপনার বাবার, আপনার মার, আপনার শ্বশুর মশাই ও হতভাগিনী রীতা দেবী, যিনি কোর্টে মুখে এক পা চুপ করে বসে আছেন। মিস্টার সানেল, অভিযুক্তকে কিছু বলবার সুযোগ দিন, আপনি প্লিজ একটু বসুন। দেখুন স্যার, সুরমা দেবী বলুন আপনি কি বলতে চান। কিছু না যাচ্ছে, আমি শুধু আমার মার ওই মাথার সিঁদুরের দিব্যি দিয়ে বলতে চাই, আমি অভিনয় করিনি, আমি কোনোদিন অভিনয় করিনি, আমি অভিনয় করতে পারি না যাচ্ছে, আমি প্রভাকর প্রতাপ বাবু আপনি বলার আছে এরপর? মিলর, অনুগ্রহ করে আমাকে এই আদালত কক্ষ থেকে চলে যাওয়ার অনুমতি করুন। আমি কিছু বলতে চাই হুজুর, আমি কিছু বলতে চাই। ওকে আসতে দিন। কে আপনি? আমি আমি চৌধুরী বাবুদের চাকর, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, আমি আমি কিছু বলতে চাই হুজুর। কি নাম আপনার? আমার নাম রাখাল দাস। মিস্টার সান্যাল, ওকে কাট করে আসতে বলুন। যা বলবার আছে কাট করে দাঁড়িয়ে বলো। এটার উপর উঠে আসুন, বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। কি বলতে চাও বলো। আগে এমন কিছু নয়, আমি মুখ্য সুখ মানুষ, তবে বাবু মা জামাই বাবু এমনকি এই উকিল বাবু এতক্ষণ যা বলছিলেন সব দেখে শুনে দিদিমণি আর দাদার ওপর বিচারটা ঠিক হচ্ছে না, তাই তাই আর সহ্য করতে না পেরে এই মুহূর্তে দাদা সুটকেসটা বুকে করে নিয়ে এসেছি। হুজুর, কেউ বলেনি আর দূরদূর সেটা তো কেউ জানেই না, সব গপ্পের মতো। হুজুর, এ দিদিমণি যে দাদাবাবুকে কি চোখে দেখতেন এ কথা তো চৌধুরী বাড়ি সবাই জানে। আমি বড় উল্টে দাদাবাবুকে বলতাম যে এত অত্যাচার সহ্য করে তুমি এ বাড়িতে আসো কেন। এই কেনর উত্তর একদিন পেলাম, এই যে এই সুটকেসটা হাতে করে দাদাবাবু পেতুন চৌধুরী বাড়িতে এসেছিলেন, প্রায় দেখতাম এই সুটকেসটার থেকে কি বার করে দাদাবাবু পেন নাম করে কি পেন নাম করে। তারপর হুজুর যখন জানতে পারলাম যে কি পেন নাম করে তখন তো থ হয়ে গেলাম। হুজুর, আমি যা দেখেছি আমি যা দেখাতে চাই এই 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 বাক্সের মধ্যে আছে। সুরূপা দেবী, আপনি কি কখনো অভিনয় করেছেন, আই মিন কলেজ লাইফে? আমি তো বলেছি মিলন, আমি কোনোদিন অভিনয় করিনি, আমি অভিনয় করতে পারি না। আচ্ছা দেখুন তো ছবিটা কার? আমি নই, কিন্তু বিশ্বাস করুন এটা আমি নই, এটা আমি নই। মিলন, আমি কিছু বলতে চাই। বলুন।
মিলার্ড, এটা উনি নন। ছবিটা সত্যি ওনার নয় মিলার্ড। যেদিন আমি প্রথম চৌধুরী বাড়িতে আসি সেদিন আমার কাকাবাবু আমায় দুটো কথা বলেছিলেন, জীবনের চলার পথ অনেক লম্বা, যদি দু একটা কাঁটা পায়ে বেঁধে থমকে দাঁড়িও না। জানি না আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এসে ওদের কথাগুলো মনে আছে কিনা। কেউ হয়তো এখনো জানেন না সেদিন আমার বুকে একটা কাঁটা বিঁধেছিল মিলার্ড, সে কাঁটা আমি আজও বের করতে পারিনি। ওই যিনি ব্যভিচারিণী হিসেবে আজ সকলের চোখের সামনে দাঁড়িয়ে ও একদিন এই আমাকে, আমাকে মিলার্ড জন্তু জানোয়ারের মতো দেখত। ছোটবেলার সেই যন্ত্রণার প্রতিশোধ নেবার জন্যে আমি জীবনে প্রতিষ্ঠিত হলাম। সীতার সঙ্গে আমার বিয়ের এনগেজমেন্ট হয়ে গেল, সুন্দর আমার জীবন। হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো সুরবাদেবী উগান্ডা থেকে ফিরে এলেন, ওর পুরনো অধ্যত্ব দেখিয়ে নির্মম ভাবে চল মারলেন মিলার্ড এই গালে। সেদিন আমি অভুক্ত ছিলাম মিলার্ড, কাকিমা বোধ হয় সুরবাদেবীকে বকেছিলেন, তাই বোধ হয় উনি রাতে আমার ঘরে এসেছিলেন আমাকে খাওয়াতে। অপমান করেছিলাম সেদিন ওকে আমি প্রতিহিংসায়। আমার সারা জীবনে জমানো সব রাগ এক মিনিটে সব নিঃশেষ হয়ে গেল যখন সুরবাদেবী আমায় বললেন তুমি আমায় মারো জয়, তুমি আমায় মারো, যত জোরে আমি তোমায় মেরেছিলাম। আমার মনে হলো অনেক চালা অনেক যন্ত্রণা সুরবাদেবীকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। আমার তাই মনে হলো ছোটবেলায় সেই প্রথম ওকে দেখার দিনে আমার ছোট্ট অন্তরের প্রণাম আজ রাতে চোখের জল দিয়ে ওর পায়খানা রেখে দিই না। ক্লান্ত ক্লান্ত সুরবাদেবী সারা রাত আমার ঘরে ছিলেন, আর আমি এই ছবির সঙ্গে চেহারা মিলিয়ে সারা রাত ওর পায়ের কাছে আমি বসে হাউ হাউ করে কেঁদেছি। কারণ তখন আমার সামনে আমার মৃতা মায়ের মুখাগ্নি করার সময় চেহারাটা দাউ দাউ করে চলে উঠেছিল মিলার্ড। জীবনে যা যা করেছি ওর জন্যে সবকিছু আমার মৃতা মার স্মৃতিতে। সে আমার মৃতা মার ছবি মিলার্ড। আর সেই অধিকারেই উনি পেয়েছিলেন আমার বাড়ির মঙ্গল ঘাট। মিলার্ড, মায়ের ছায়াকে ভালোবাসা কি অপরাধ, পাপ? এই আদালতে আমাকে অনেকে অনেক কিছু বলেছেন, আমি নীরবে তা সহ্য করেছি, কিন্তু আর নয়, আর অনেক দিনের চোখের জলে করা এই মাকে আপনারা কেউ কলঙ্কিনী বলবেন না, আপনারা কেউ কলঙ্কিনী বলবেন না, আপনারা কেউ কলঙ্কিনী বলবেন না, বলবেন না, বলবেন না, কলঙ্কিনী বলবেন। আমি এই মামলা নাকচ করে দিলাম। নাকচ করে দিলে মা, মা তুমি শুনছ তোমার ছেলে কি বলছে? তোমরা শুনছ? তুমি তুমি শুনছ আমার ছেলে কি বলছে? আমি তোমার কোনো ক্ষতি করে নেবে রেশমি, তুমিও শোনো আমি বন্ধা নই। বাবা বাপি, আমি আমি আজও চ্যাম্পিয়ন বা হারিনি। শোনো শোনো, তোমার বাবাকে বলো না, তোমার বাবাকে বলো না। আমি আমি তুমি ভালোবাসার সময়
कृष्णा कांदे जे किनारे तुमी स्वप्न सुरेर स्वर्ग बांधी की करे छिन्न बिनारे बांधी की करे छिन्न बिनारे।